আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যানি খান মডেল ও অভিনেত্রী, শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে কাজ শুরু করেছিলেন প্রথম। অ্যানি অভিনীত 5টি ধারাবাহিক নাটক 2020 সালে প্রকাশিত হয়েছে, তারপর তিনি আর অভিনয় করেননি। মিডিয়া ছেড়ে ধর্মের দিকে মনোনিবেশ করতে অভিনয় ছাড়লেন তিনি। দীর্ঘ 23 বছর মিডিয়াতে কাজ করেছেন অ্যানি খান। তিনি জানান, করোনা যখন লকডাউন শুরু হয় তার আগেই মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি এখন 5 ওয়াক্ত নামাজ এবং কোরআন হাদিস পড়েন। এই অভিনেত্রী জানান, আমার বাবাকে হারিয়েছি, অনেক কাছের মানুষকে হারিয়েছি। একজন মুসলিম হিসেবে ধর্মীয় বিষয়গুলো যতই জানার চেষ্টা করছি ততই ধর্ম বিষয়ক জ্ঞান বাড়ছে, তাই আখিরাতের জন্য কিছু সঞ্চয় করতে চাই। এখন থেকে একজন সাধারণ মানুষ হিসেবে জীবন কাটাতে চাই, সব সময় পর্দা করে চলতে চাই, মিডিয়া আমাকে আর টানছে না। বর্তমানে তিনি লাইভে এসে বোরকা বিক্রি করছেন। কিছু মানুষ ওনার পিছনে লেগেছে, অনেকেই কমেন্ট করছেন, বিয়ে শাদী করে ফেলেন, এইসব কাজ আর করতে হবে না। এতে উনি অনেক চটেছেন। তিনি বলেন, আমি বোরকা সেল করি, এটা একটা ভালো কাজ, বিয়ে শাদী এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, ভালো কাজ করতে চাইলে মানুষ তাও করতে দিবে না। লাইভে এসে তিনি বোরকা পরার উৎসাহ দিচ্ছেন। তিনি বিভিন্ন সময় লাইভে এসে কথা বলেন, অনেক মানুষ সেই ভিডিও দেখে বকাবকি করে। আমার কথা, উনি অভিনয় ছেড়ে একটা কাজ নিয়ে ব্যস্ত আছে, এটা তো খারাপ কাজ না। বাজে কমেন্ট পাত্তা না দিলেই হয়, অভিনয় করতে গিয়ে হয়তো ওনার কিছু খারাপ ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু মানুষ ভালো থাকতে চাইলে তাকে উৎসাহ দেওয়া উচিত। বোরকা নিয়ে উনি যেই বিজনেস করছে, আমি মনে করি এটা একটা সুন্দর উদ্যোগ। কেউ ভালো কাজ করতে চাইলে তাকে উৎসাহ দেওয়া উচিত, খারাপ কমেন্ট করা উচিত না। বিয়ে শাদী তো দুই পক্ষের সমঝোতার মাধ্যমে হয়, সেটা আল্লাহ চাইলে হবে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।